চর্যা পদের অক্ষরগুল থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে আজ আমি কি তেমন সন্তান
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে গুরুবর বলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে গুরুবর বলি সভাপতি রাজু আলী এবং সাধারণ সম্পাদক রিমন মাহফুজ আমাদের মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী যেন ডক্টর হাসান মাহমুদ সাহেবকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য পদগ্রহণ করছে জনাব আনিসুল হক জোরে করো হাত তালি বিশেষ অবদান আলাউদ্দিন আলী যার সঙ্গীতের মূর্ছনায় আমাদের ছোটবেলা বড়বেলা অনেকবারই কেটে গেছে সভায় গঠিত পাঁচ সদস্য নির্বাচন কমিশনার তাদেরকে আমি একটু অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামান শরীফ মাহমুদ বাংলাদেশ পোস্ট চিফ এডিটর আমাদের সাথে উপস্থিত আছেন জনপ্রিয় চিত্র পরিচালক শহুর রহমান সোহান আমাদের সাথে উপস্থিত আছেন ওমর সানি চলচ্চিত্র অভিনেতা রফিকুল ইসলাম তোমাকে তো আজকে বিশেষ দিন যে আমরা জিয়ান আজকে তোমাকে পুরস্কারকে বক্তব্য রাখবো নির্বাচন চেষ্টা করেছিলেন একজন সম্মানিত ভোটার ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন এই কমিটি আগামী দুই বছর মাস্টার্সের সংবিধান গঠনতন্ত্র যে মোতাবেক সেই মোতাবেক চলবে এটি আছে আমাদের অফিস থেকে প্রত্যাশা আপনারা এই জায়গায় কাউকে নাম বললাম না আমাদের মাননীয় তথ্যমন্ত্রী এবং অতিথিবৃন্দ যারা আসছেন এবং আমাদের এই সেক্টরের চলচ্চিত্র টিভি সঙ্গীত মঞ্চের যারা আমাদের নিজেরা আসছেন সকলকে মাস্টার্সের নবনিযুক্ত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে আনন্দিত যে আজকে আমাকে সম্মাননা দেওয়া হলো এবং আজকে এখানে আসতে পেরে আপনার সাথে বসতে পেরে আমার সব পুরানো দিনের কথা মনে হচ্ছে যখন আমি প্রথমে বাচ্চাকে নবনির্বাচিত কমিটিকে সকল সভ্যগণ এবং সংশ্লিষ্ট যারা আছেন সক্রিয় সাংবাদিক বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ সকলকে
আমার শুভেচ্ছা ও সালাম। আজকে একটা সুন্দর দিন আসলে যে বাউসার পাঁচ নিষ্ক্রিয় অবস্থা ছিল, সেখান থেকে ইলেকশন হয়ে এসে তারা 53 বছরে পা দিল, 53 বছর উদযাপন করছে এবং তাদের অভিষেক হবে আজকে। সেখানে আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার সুযোগ পেয়ে আজকে আবার আশা করছি আগামীতে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাবো সিনেমা হলে। আপনার সবাই দোয়া করবেন, সবাই ভালো আছে। সুন্দর একটি ক্যাবিনেট হয়েছে, এটি আমার সোহানার তালার কাছে সুখী জানি। আমার বন্ধুবর রেমন মাহমুদ, ওর সাথে অনেকবার কথা বলেছি, পরিবর্তনের ছোঁয়ায় যেন আলোকিত হোক অফিসার। আমি যখন নাকি চলচ্চিত্রে পড়ি আজকে 30-35 বছর আগে, আমার যারা সিনিয়র যারা ছিলেন টেকনিশিয়ান শিল্পী সবাই কিন্তু বলতেন বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ডের খুব কাছাকাছি যদি একটি অ্যাওয়ার্ড থাকে সেটা হচ্ছে বাসুসার। তো যে অবধি বাসুসার যদি নমিনেশন তুমি পাও তাহলে নিজেকে শিল্পী হিসাবে তুমি ভাবতে পারো, সেই ভাবনাটা ধরেই কিন্তু আমাদের পথ চলা। ফিল্মফেয়ারের মতো যেন বাংলাদেশও বাসুসার যেন এরকম একটা অ্যাওয়ার্ডে আসে, যে অ্যাওয়ার্ডটা নেবার জন্য আমার জীবন শুরু করেছিলাম এবং যারা এখন কাজ করছে বিগত দিনে আমরা যারা আছি সবাই মিলেমিশে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিব। বাংলাদেশে সাংবাদিকদের সবচেয়ে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। এই সংগঠন বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীত বর্তমান সংকটকালেও চলচ্চিত্রের সংকটের পাশাপাশি এই ঐতিহ্যবাহী সংগঠনটির মধ্যে অত্যন্ত সংকট তৈরি হয়েছে। যা হোক, সকলের সদিচ্ছায় আন্তরিকতা নিয়মতান্ত্রিকভাবে সেই সংকট কেটে গেছে। নতুন নির্বাচন হয়েছে নিয়মতান্ত্রিকভাবে, নবনির্বাচিত কমিটি প্রতিষ্ঠানের আহ্বান নো মাইনাস ম্যানেজ এই প্রক্রিয়া এই তথ্য মাথায় রাখছি চলচ্চিত্র সংগঠন সমিতিকে আগামী দিনে এগিয়ে নেবেন এবং চলচ্চিত্রের উন্নয়নের ভূমিকা রাখবেন। আহ্বান করছি মোহাম্মদ শফিকুর রহমান, সাবেক সভাপতি জাতীয় পরিষদ। উপস্থিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, আমাদের প্রিয় তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব হাসান মাহমুদ, নবনির্বাচিত উপসভাপতি সাধারণ সম্পাদক সহ গুরু এবং এই শিল্পকলার বিজি আমাদের প্রিয় মানুষ আরেকজন এবং আপনারা সবাই প্রিয়, আমি আসলে 30 সেকেন্ড বক্তব্য রাখবো নেতার মাননীয় মহোদয় তারা আছেন। আমি সত্যমান মনে করছি যে 53 বছরের ইতিহাসে আমি সর্বকনিষ্ঠ সভাপতি, আপনারা এখানে যারা বাদশার সদস্য আছেন সাংবাদিক আছেন তারাই নির্বাচিত করে জাতীয় প্রেস ক্লাবে আমাকে এবং আমার টিম 21 জনের সদস্যকে আপনারা নির্বাচিত করেছেন। অবশ্যই আমাদের দেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই নবনির্বাচিত কমিটিকে এক ধরনের উৎসাহ দেওয়ার জন্য এসেছেন। উনি দেখেছেন শুক্র শনিবার চট্টগ্রাম কিংবা বিভিন্ন জেলা কেন্দ্রিক এগিয়ে যেতে হবে। এই যে উন্মাদনা, আমি এই জন্য সত্যি আশা করি যে আমাদের সিনেমা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বঙ্গনের আমাদের সিনেমা খুব সহসা আরও ভালো জায়গা করে যাবে। আমাদের সিনেমা যে এখন জায়গা করে নেয়নি তা কিন্তু নয়, আরও ভালো জায়গা করে দিকে সেটি আমার প্রত্যাশা। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনেত্রী শেখ হাসিনা, আপনি জানেন, আপনারা জানেন যে তিনি একজন সংস্কৃতি মনা মানুষ, বাংলা সাহিত্যের ছাত্রী, তিনি একজন লেখক, তার অনেকগুলো বই আছে প্রকাশিত এবং বঙ্গবন্ধুর পরিবার পুরো সংস্কৃতি মরা একটি পরিবার ছিল। শেখ কামাল ভাই সেতার বাজাতেন,
মঞ্চনাটকে অভিনয় করতেন আবার ক্রিকেট খেলতেন জাতীয় একাদশের সদস্য ছিলেন আমাদের মাঝে উপস্থিত থেকে বাচ্চাকে আরেকবার উচ্চারিত করবার জন্য এবং আরো অসাধারণ কথা বলেছেন উনি রাখি ভাই আপনাদের চলচ্চিত্র সাংবাদিকতা থেকে দেশের অনেক নাম করা এবং নামি দামি এবং পাথর সাংবাদিক জন্ম হয়েছে তার মধ্যে গোলাম সরোয়ার ভাই তো আপনাদেরই আপনাদেরই লোক সৌভিক ভাই তো আসেনি আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে এবার কলকাতা বাংলাদেশ চলচ্চিত্র সফরে যাওয়ার সুযোগ হয়েছে তার সুযোগ্য নেতৃত্বে উনি বাংলাদেশের গণমাধ্যমের বেশ কজন সম্পাদককে তার সফরসঙ্গী করেছেন আমরা তার সঙ্গে যেতে কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্রথমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা মিলনায়তনে বসে আছি কারণ সবাই চলচ্চিত্র সাংবাদিক আমি বিশ্বাস করি আপনারা এবং মঞ্চ প্রবিষ্ট আমাদের মাননীয় মন্ত্রী সহ যারা আছেন এবং নবনির্বাচিত যে কমিটির বাসস্থান এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন সেই সংগঠনের দায়িত্ব আপনারা যারা নিয়েছেন নতুনভাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তার আগে যে কথাটা বললেন চলচ্চিত্রের সাথে সিনেমা হল এবং চলচ্চিত্রের যেরকম একটি সম্পর্ক আছে সাংবাদিকের একটি ভূমিকা আছে সেই সময় তুমি আপনাকে একটু অনুরোধ করছি কিছু বলার জন্য প্রদর্শন সমিতি অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ আমাকে না মানে বলতেই হবে এই কথাটা কারণ আমাকে তিনবার শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন তিনবার এর জন্য আমি অনেক গর্বিত মনে করি নিজেকে যে আমার মনে হয় এটা বলার পর থেকে তালিত হবে ঠিকই বলেছে সবাই হাতের মধ্যে সবার কি না নেমে গেছে যাই হোক তো সুতরাং আজকে আমি অঞ্জনা হওয়ার পিছনে শিল্পী অঞ্জনা কারণ 5 বছর বয়স থেকে যখন আমি নাচ করছি তখন থেকে যখন আমি স্টেজে উঠেছি এই মানে প্রিন্টিং মিডিয়ার যে পত্রিকায় যে আমার ছবি প্রথম পেজ কিংবা শেষের পেজে থাকতই আজকে অঞ্জনার নামটা কিন্তু আজকে আমার এই সাংবাদিকদের তাদের লেখনীতে আমি অঞ্জনা হয়েছি আমি প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি তারপরে আমার বাবা মা তারপরে আমার সাংবাদিক ভাই বোনেরা আর দর্শক তো আছি তো যার জন্য অঞ্জনা হওয়ার পিছনে অনেক অনেক অবদান তাদের আর আজকে যারা নবনির্বাচিত কমিটি বাচসাসে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা কারণ যারা নির্বাচিত হয়েছেন এদের প্রত্যেকে আমি অনেক ভালোবাসি তারাও জানে সত্যি আমি অনেক ভালোবাসি সবাইকে এবং এই ভালোবাসা যেন আমি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে এই ভালোবাসাটাকে নিয়েই আমি যেতে চাই পৃথিবী থেকে কারণ আমার জীবনের তাদের অবদান অনেক আপনারা ভালো সাইকেল যান এত মধ্যে দাঁড়িয়ে গিয়ে নিজেদের মধ্যে